প্রিয় শিক্ষার্থী, সবাইকে এসএডি ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা এরপরে দেখব কিছু ব্যতিক্রমী সূত্রের প্রতিপাদন। যেমন যদি এরকম দেওয়া থাকে, নিচে এফ এক্স থাকে, উপরে এফ প্রাইম এক্স থাকে, মানে নিচেটার অন্তরীকরণ যদি উপরেরটা থাকে, তাহলে আমরা সরাসরি লন এফ অফ এক্স প্লাস সি লিখতে পারি। এটা কিভাবে হবে? প্রথমে আমরা ধরে নিব বা মনে করি এফ অফ এক্স ইকুয়াল টু আমি জেড নিলাম, এবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো এফ প্রাইম এক্স আমার কত ছিল জেড সমান আমার আবার এফ অফ এক্স, এই ঠিক সেম দ্বিতীয়টা ইন্টিগ্রেশন 10x dx, এটা বাই করতে হবে আমার লং sec x, তাহলে আমরা এটা লিখতে পারি sin x বাই cos x dx। তাহলে এখন যদি ধরি আমি cos x ইকুয়াল টু z, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে এটা dz বাই dx, সুতরাং বা আমার লাগবে sin x dx টু মাইনাস dz। সুতরাং আমরা এখন এখানে এই sin x dx ইকুয়াল টু বসাইতে পারি মাইনাস dz, আর এসে z, তাহলে আমরা লিখতে পারি মাইনাস লন z প্লাস c, তো মাইনাস লন এই z এর মান আমার কত ছিল cos cos x প্লাস c। আমরা যদি এই লন এর বেলায় পাওয়ার সামনে চলে যায়, যদি মাইনাস থাকে 1 / x, তাহলে 1 / cos, 1 / cos সমান কি sec, যদি মাইনাস টু উঠে যায় লন sec x প্লাস c। এবার পরে একটা ঠিক সেম ইন্টিগ্রেশন অফ cot x dx, তাহলে ইন্টিগ্রেট লিখতে পারি cos x বাই sin x dx, আমরা ধরে নিব sin x ইকুয়াল টু z, তাহলে cos x dz বাই dx বা cos x dx ইকুয়াল টু dz। সুতরাং ইন্টিগ্রেট cos x dx, cos x dx ইকুয়াল টু dz, আর এটা হচ্ছে z, তাহলে আমরা ধরে লন z প্লাস c, তাহলে লন এই z, z আমার কত ছিল sin x প্লাস c। এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে, যেমন cot x এর ইন্টিগ্রেশন হবে লন sin x প্লাস c। আর কিছু সূত্র দেখবো, যেমন sec x এর ইন্টিগ্রেশন হচ্ছে লন sec x প্লাস tan x। এটা করতে হলে প্রথমে আমরা sec x dx, তাহলে sec x এর উভয় পক্ষে আমরা উপরে নিচে sec x প্লাস tan x দ্বারা গুণ করব tan x, তাহলে গুণ করে আমরা sec স্কয়ার x প্লাস sec x tan x, নিচে যে sec x প্লাস tan x, এটা হচ্ছে dx। ধরি sec x প্লাস tan x ইকুয়াল টু z, এবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব sec x এর অন্তরীকরণ sec x tan x, আর tan x হচ্ছে sec স্কয়ার x, তাহলে dz বাই dx। সুতরাং আমরা বলতে পারি sin x প্লাস sec স্কয়ার x dx ইকুয়াল টু dz। সুতরাং এবার আমরা এখানে চলে আসি, এই যে এখানে যে দর্শি যেখান থেকে, এখান থেকে আমরা শুধু এটা সমান আমরা লিখতে পারি dz বাই এটা ছিল z, এটা ছিল লন z প্লাস c, লন z এর মান ছিল কত sec x প্লাস tan x প্লাস c, এটা ছিল লন। এবার পরেরটা ঠিক একই ভাবে, যেহেতু কোসেক কোসেক x dx, তাহলে কোসেক টা লিখতে পারি আমরা 1 / sin x dx, আবার সাইন থিটা সমান আমরা জানি 2 sin θ/2 cos θ/2। এবার আমরা sin θ বাই
2 cos theta by 2 দ্বারা ভাগ করব, যেটা করলে এটা হয়ে যাবে cos স্কয়ার theta by 2। তাহলে উপরে যে 1 by cos মানে sec আর নিচে 10 10 x by 2 তাহলে 2 হাফ এটা লিখতে পারি sec স্কয়ার x by 2 dx। এবার ধরি 10x by 2 equal to z, তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হাফ sec স্কয়ার x by 2 equal to dz by dx বা হাফ অফ sec স্কয়ার x by 2 dx equal to dz। সুতরাং এই পুরো সমান আমরা কি পাইছি dz, আর এটা হচ্ছে z, তাহলে লং z প্লাস c, তাহলে লং z এর মান আমার কত ছিল 10x/2 + c।